অপু বললো অপুরটা পেয়েছি, তারপর হলো সুরঙ্গ মনে আছে কালকে সেটাও পেয়েছি, কিন্তু আমি নিজেই কিন্তু টাকা খরচ করে টিকিট কেটে, আমি বললো টিকিট কেটে ছবিটা দেখবেন, হলে যাবেন। প্রথমেই শুভকামনা অপু জয় প্রোডাকশনের প্রথম ছবি, আর অপু বিশ্বাসকে শুভকামনা জানাতেই হবে, কারণ আমি কো আর্টিস্ট হিসেবে পেয়েছিলাম, এখন একজন প্রডিউসারকে পেলাম এবং পরিপূর্ণ প্রডিউসার। আরেকটা কথা, অনুদান নিয়ে কিন্তু আসলে আমরা অনেক রকম কথা শুনি যে অনুদানের ছবি ঠিকমতো হয় না, অনুদানের ছবি যেরকম ইচ্ছে সেরকম করে বাড়ানো হয়, কিন্তু আমার মনে হয় যে গলুই থেকে আরম্ভ করে এখন পর্যন্ত এই অপু বিশ্বাস পর্যন্ত কিন্তু দেখিয়েছে অনুদানের ছবিও ভালো হতে পারে যদি সেখানে প্রেম ভালোবাসা কালার যেটা সৎ ইচ্ছাটা থাকে। তাই আপনারা আমার কথা শুনেন, আমি কিন্তু বারবারই বলছি এই ঈদে কিন্তু আমরা সোনালী দিনের একটু ইঙ্গিত পাচ্ছি, আমার মনে হচ্ছে সেটা ধরে রাখার জন্য আমাদের যতটুকু চেষ্টা যতটুকু করার আমি করছি। আমি কিন্তু সবগুলা ছবি দেখেছি সব, এবং দেখছেন যে আমি দেখি কিন্তু সেগুলোর অলরেডি বসে রিভিউ করছি। এবার কি সবাই দাওয়াত দিয়েছে? এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে, এটা বলে দেন আজকে। এইবার যেটা হলো যে মানে এখনো পর্যন্ত তো আসলে ওরকমভাবে প্রিমিয়ার করেনি যে আজকে অপু বললো অপুরটা পেয়েছি, তারপর হলো সুরঙ্গ মনে আছে কালকে সেটাও পেয়েছি, কিন্তু আমি নিজেই কিন্তু টাকা খরচ করে টিকিট কেটে, আমি বললো টিকিট কেটে ছবিটা দেখবেন, হলে যাবেন। হলে না গেলে আমার কথা শুনে কেউ একজন লিখে দিল তার কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না, নিজে গিয়ে যাচাই করে ছবিটাকে ডিসিশন দিবেন।